আজ আমাদের অনুষ্ঠান আগমনী আলো। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের তার, আনন্দ গান কার রে হৃদয় আনন্দ গান গায়। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজি তোমার বীণার তার গায়। নমস্কার, আজ 7ই অক্টোবর বৃহস্পতিবার। আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে মিলিত হয়েছি শরতের আনন্দ গানে অংশ নিতে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশের বনে বাতাসের হিল্লোল বলে দিচ্ছে মা আসছেন, মা আসছেন বাংলার ঘরে ঘরে। গতকালই ছিল মহালয়ার পূর্ণ লগ্ন। দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গতি রেখে আজ উদ্বোধনী সঙ্গীত নির্বাচন করেছে সায়নী গান। ওর গান প্রথমেই শুনে নেব আমরা। উদ্বোধনী সঙ্গীতে সায়নিতা পাঁজা, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ। সায়নিতা, তোমায়
मारे बालार मात लो रे भुवान मात लो तो मार आलोर बेलो मात लो रे भुवान मात लो तो অজস্র ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী সায়নিতাকে। আমাদের অনুষ্ঠান আগমনী আলো শীর্ষক অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেছে। এখন আমরা অনুরোধ করব রঞ্জনা গাঙ্গুলী মহাশয়াকে একটি আবৃত্তি পাঠ করার জন্য। রঞ্জনা দি। অনেক শুভেচ্ছা। আমি একটি সুন্দর কবিতা কবিতা এক দুটো রঞ্জনা দি, আমরা কিছু শুনতে পাচ্ছি না। তো শক্তি অন করা রে, নেটওয়ার্ক প্রবলেমের জন্য। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। শুনে যাচ্ছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি প্রথম থেকেই বলছি। ভবানীপ্রসাদ মজুমদারের সব দুর্গায় থাকুক সুখে, এই কবিতাটির অংশ বিশেষ আমি বলছি। কুচবিহারের মাঠে এক দু 100 দিনের মাটি কাটে, এক দুটা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ দুটো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদে পাইনি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো, তো মা তোমার মতো নয় কো দশ ভুজ, সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। ধন্যবাদ। বলছি আমি না একটু লিফটে যাচ্ছি, জানিস আমার মেয়ে স্কুলে যেতে হবে, ওই জন্য আমি একটু লিফট করে যাচ্ছি। আর সবাইকে আমার আগাম শুভেচ্ছা আবারও। দিদি আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছিল, আপনাকে ধন্যবাদ আপনার কবিতার জন্য, কিন্তু আপনার কথাগুলো কেটে যাচ্ছিল। ধন্যবাদ রঞ্জনা দি। এখন আমরা ডক্টর অদিতি জানা আমাদের ইংরেজি বিভাগের সহকর্মী, তাকে তার কবিতা আবৃত্তি করতে অনুরোধ করবো। অদিতি Good morning, everybody. Here is the presentation from Rabindranath Tagore's Gitanjali, Song Offerings. It is poem number 1. Thou hast made me endless, such is the pleasure. This frail vessel thou emptiest again and again and fillest it ever with fresh life. This little flute of a reed thou hast carried over hills and dells and hast breathed to it melodies eternally new.
At the immortal touch of thy hands, my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable. Thy infinite gifts come to me only on those very small hands of mine. Ages pass, and still thou pourest, and still there is room to fill. Thank you so much. ধন্যবাদ আদি দিদি, অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমরা বুঝতেই পারছি যে এখন আমাদের অনুষ্ঠান কথায় কবিতায় পড়ে উঠেছে, তবে শরৎ গানে যেমন পুজো ঠিক তেমনই কিন্তু শারদ সাহিত্য। আর এই সূত্রে আমাদের চিন্তায় চেতনায় বারে বারে ফিরে আসে শাক্ত সঙ্গীত। তাই এবার ছন্দময় পদচারণায় আমাদের বাংলা বিভাগের ছাত্রী সিমরন প্রামাণিক। সিমরন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, যাও যাও দিদি আনিতে করি উমা আমার কেমন রয়েছে, যাও যাও দিদি আনিতে করি উমা আমার কেমন রয়েছে, আমি শুনেছি শ্রবণে নারদ বচনে, শুনেছি শ্রবণে নারদ বচনে, মামা বলে উমা পেয়েছে, যাও যাও গিরি আনিতে গৌরি উমা আমার কেমন রয়েছে, ধানেতে ধান হয়ে প্রীতি বরণ ত্রিভুবনের ভান করেছে চরণ, ধানেতে ধান হয়ে প্রীতি বরণ ত্রিভুবনের ভান করেছে চরণ, ভান খেয়ে ভোলা হয়েছে যতই মায়ের কোলে এসে পড়েছে, ভসন ভূষণ যত আভরণ দাও মুছে আব হেলে, যাও যাও দিদি আনিতে গৌরি উমা আমার কেমন রয়েছে, আমি শুনেছি শ্রবণে নারদ বচনে, মামা বলে উমা কেঁদেছে, যাও যাও গিরি আনিতে গৌরি উমা আমার কেমন রয়েছে। সিমরন, খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছো তুমি, তোমায় জানাই সর্ব শুভেচ্ছা। এবারে আবৃত্তি করবে ট্রিঙ্কল মাইতি, আমাদের প্রাক্তন ছাত্রী রসায়ন বিভাগ। ট্রিঙ্কল তুমি আছো? আমি স্ক্রিন শেয়ার করব। ওকে, অসম্পূর্ণতার মাঝে সম্পূর্ণতার আকাঙ্ক্ষা নিয়ে একটি অসম্পূর্ণ প্রেমের কবিতা, কবি আরণ্যক বাসুর লেখা, মনে থাকবে। পরের জন্মে বয়স যখন ১৬ই সঠিক,
আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে মুখের মধ্যে মস্ত বড় ছাপ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসব দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে চোখ ভরে থাকবো যে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে জানো, এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে জানো। মনে থাকবে আমি হব উড়ন চণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকচা দিয়ে নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াব। মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব, তুলমঞ্চের আবির হব, শিউলিতলার দুব্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব, এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এজন্যে তা যায় না বলা, মুখে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না, এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে। মধ্যে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে। তার সাথে রইল তোমার জন্য অনেক শুভেচ্ছা, খুব ভালো থেকো। এরপর আমরা পদার্থবিদ্যা বিভাগের ছাত্রী সৌমিতা মিশ্রকে ডেকে দেব। সৌমিতা মিশ্র একটি সঙ্গীত পরিবেশন করবে। সঙ্গীতা, জাগো প্রদায়ী তুমি,
শ্রমিতাকে ধন্যবাদ জানাই। এরপর আমরা চলে যাব একটি নৃত্যানুষ্ঠানে। এখন আমি অনুরোধ করব পাপিয়া মান্ডাকে তার নৃত্য পরিবেশনার জন্য। বাংলা বিভাগের ছাত্রী পাপিয়া, ধন্যবাদ পাপিয়া, খুব সুন্দর পরিবেশন করেছো তুমি। তোমায় জানাই শারদ শুভেচ্ছা। ভরে উঠে ভোরবেলা ঘুম থেকে ডেকে তোলে তুমি, চিচিরের গন্ধে ভেজে আমাদের চেনা বাসভূমি, শিউলি কুড়িয়ে ফেরা কাশফুলে ছয় লাখ হয় পথ, প্রথম আলোর মতো দিগন্তের খুশি চয়রথ, আভাসে প্রণয় জানাও বহুবার বাধা দেয় গোল, তবু চলকে চলে হৃদয় চেনায় প্রিয়জন, পুকুর ভেতর থেকে বেজে যায় একলা রেডিও, মাঝে 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 প্রাণী তোমার পরশ খানি দিয়ে, কুল থেকে কুলে যায় তীর থেকে তীর, খুশির বিষাদে বেজে উঠে আলো কবলছে। এবার নৃত্যে পারমিতা মন্ডল, বাংলা বিভাগের ছাত্রী পারমিতা।
পরমিতাকে ধন্যবাদ জানাই আমরা আমাদের মাঝে এখন পেয়েছি আমাদের অধ্যক্ষ মহাশয়কে। আমাদের এই আগমনী আলো শীর্ষক অনুষ্ঠানে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তার সাহায্য ছাড়া আমাদের পক্ষে কোনো অনুষ্ঠান করাই সম্ভব নয়। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শান্তিকা কি আমাকে কিছু বলছো? একদম কথা শোনা যাচ্ছে না খুব। হ্যাঁ স্যার, আপনাকেই বলছিলাম। আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম ঠিকভাবে শোনা যাচ্ছে। তোমাদের রেকর্ডেড ভিডিওগুলো খুব আস্তে হচ্ছে, আমি জানি না কেন। যাই হোক, আমার খুব জরুরি একটা কাজে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল, যার জন্য আমি শুরু থেকে থাকতে পারিনি। এর জন্য আমি খুব দুঃখিত। আমি প্রথমেই আমার সকল ছাত্রী এবং আমার যারা সহকর্মী এখানে আছেন তাদের শারদীয়ার শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা এই উৎসবের মরশুম তাদের খুব ভালোভাবে আনন্দের সাথে কাটুক। আমি প্রথমে কালচারাল সাব কমিটি যারা কনভেনার এবং অন্যান্য যারা মেম্বার তাদের কাছ থেকেই এই প্রপোজালটা এসেছিল আমার কাছে, যে তারা একটি প্রাক পূজা অনুষ্ঠান অনলাইনে করতে চাই। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠানকে অর্গানাইজ করার জন্যে। এটা অনলাইনে না হয়ে কলেজের মধ্যে হলে হয়তো আরও মনোগ্রাহী এবং ভালো হতো, কিন্তু আমাদের কারোরই কিছু করার নেই। এই সময়ে এই ধরনের প্রোগ্রাম কলেজে অনুষ্ঠিত হবে না নিয়ম অনুযায়ী, তবে কলেজ খুললে আমরা নিশ্চয়ই প্রোগ্রাম করব। আমাদের ছাত্রীরা সবসময়তেই ভালো প্রোগ্রাম করে এবং এতক্ষণ ধরে যে নৃত্য পরিবেশনা হচ্ছিল খুব সুন্দর লাগছিল। তাদের কস্টিউম ডিজাইন, তারা যে খুব সিরিয়াসলি এটাকে নিয়েছে এই অনুষ্ঠানকে, সেটাকেই প্রমাণ করে। খুব সুন্দর লাগছিল তাদেরকে, তাদের পারফরমেন্সও খুব ভালো। আমি সবসময়ই সব অনুষ্ঠানেই আমি বলে থাকি যে ক্লাসরুমের পড়াশোনা তা কমপ্লিট নয়, মানে শুধু ক্লাসরুমের পড়াশোনা করলেই পড়াশোনাটা কমপ্লিট হবে না, তার সঙ্গে ভবিষ্যতে জীবনে রসদ সংগ্রহ করতে গেলে এবং চাকরি বাকরির ক্ষেত্রেও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ পড়াশোনা ছাড়াও গান, নাচ, খেলাধুলা, কবিতা আবৃত্তি, ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমি সবসময় উৎসাহিত করি আমার ছাত্রীদের, তারা যেন এইসব অনুষ্ঠানে যোগদান করে। এবং বিভিন্ন সময় আমরা এর আগে কম্পিটিশনও করেছি, কম্পিটিশনে যোগদান আরও বাড়ুক। এটা এই ধরনের প্রোগ্রাম তাদেরকে আরও বেশি উন্নত করবে, শুধু ক্লাসরুমের পড়াশোনা ছাড়াও তাদের ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে তাদের সাহায্য করবে। এর আগেও আমাদের ছাত্রীরা ইভেন ন্যাশনাল লেভেলে গিয়েও তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কিছুদিন আগে তারা একটি ন্যাশনাল লেভেলে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেছে, ডিজিটাল প্লে কিছু তৈরি করা কাজ করেছে। আমি জানি না তার রেজাল্ট এখনো পর্যন্ত বেরিয়েছে কিনা বা কী অবস্থায় আছে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে
তারা করেছে। সুতরাং আমি আমার ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং চাইছি যে তারা ভবিষ্যৎ জীবনে আরো ভালোভাবে সুপ্রতিষ্ঠিত হোক এবং তারা কর্মজীবনে প্রবেশ করুক। এবং এই অনুষ্ঠানের আরো পর্ব আছে নিশ্চয়ই, এতক্ষণ আমরা ভিডিও গুলো দেখেছি, হয়তো লাইভ প্রোগ্রামও আছে, আমরা লাইভ প্রোগ্রাম দেখব এবং এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করছি। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্যারের বক্তব্য থেকে আমরা ঋদ্ধ হলাম। স্যারের কথা শুনে আরেকবার মনে পড়ে গেল শরতের উদার প্রকৃতির কথা। এবার আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। এখন আমরা ডেকে নেব সায়ন্তনীকে। সায়ন্তনী আমাদের প্রাক্তন ছাত্রী, সে কিছু কথা বলবে আমাদের। সায়ন্তনী ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ শান্তি, শোনা যাচ্ছে। নমস্কার উপস্থিত মাননীয় অধ্যক্ষ মহাশয়, অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দকে এবং শিক্ষাকর্মী বৃন্দকে যথাযোগ্য সম্মান ও প্রণাম জানিয়ে আজকের উপজীব্য দু চার কথা বলছি। আজ 7ই অক্টোবর, শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর উইমেন দুর্গা পুজোর প্রাক্কালে গুগল মিটের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছে। অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে আগমনী আলো। এই আগমনী আলো নামকরণটি অত্যন্ত ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ। নামকরণটি অনুষ্ঠানটির মাধুর্য ও আকর্ষণ বৃদ্ধি করেছে এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই আগমনী শব্দটির মধ্যে উমা অর্থাৎ দুর্গার পিত্রালয়ে আগমনের আভাস নিহিত আছে। দুর্গা বঙ্গে বিভিন্ন নামে খ্যাত। স্বয়ং দুর্গাকে চৈতন্য রূপিণী বলা হয়েছে। তিনি অজ্ঞানতার অচেতন অন্ধকার হইতে সকলের চিত্তে চৈতন্যের আলো দান করেন। অধ্যাপক জাহ্নবী কুমার বসু বলেছেন, কৈলাস ও হিমালয়ে এই দুইটি পরিবারকে কেন্দ্র করে আগমনী ও বিজয়ার গীতিনাট্য হাসি কান্নায় আনন্দ বেদনায় উদ্বেল হয়ে উঠেছে। আমার উমা এলো বলে রানী এলো কেশে ধায়, যত নগর নাগরী সারি 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 দৌড়ি গৌরী মুখ পালি চায়। কমলাকান্তের এই পদ্ধতিতে মেনকা তার কন্যা উমার আসার সংবাদে বাহ্য জ্ঞান শূন্য হয়েছে। আমরা উমার আগমনের বার্তা শুনে আনন্দে আত্মহারা হয়েছি। ছক বাঁধাই জীবনে মন মাঝে মাঝে মুক্তি পেতে চায়। উৎসবের আনন্দ শোধা পানে জীবনের দুঃখ ভুলে যায়। আমরা বাঙালি, আমাদের বাংলা হলো উৎসবের দেশ, আমরা উৎসব প্রিয় জাতি। এই প্রসঙ্গে একটি অত্যন্ত জনপ্রিয় প্রচলিত প্রবাদ মনে পড়ছে। প্রবাদটি হলো, দেয়ার আর 13 festivals in 12 months, অর্থাৎ 12 মাসে 13 বছর। প্রকৃতির অঙ্গনে শরতের স্নিগ্ধ কোমলতা লইয়া ফুটিয়া ওঠে। তাহারা ঠিক উমার গায়ের রঙের মতো, তাই তাহারা উমার আগমনের কথাই স্মরণ করিয়ে দেয়। শত শত শতদল বা পদ্ম ফুটিয়া ওঠে সরোবরে, তাহারাও ঠিক উমার আগমনের কথাই স্মরণ করিয়ে দেয়। কারণ শতদলের ওপরেই উমার অধিষ্ঠান, তাই উমার আরেক নাম শতদল বাসিনী। যদিও মর্তে
দুর্গার আবির্ভাবের কাহিনী সর্বজন বিদিত, তবুও এই কাহিনী আমি সংক্ষেপে সকলের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দেবী দুর্গা মহিষনাশিনী বা মহিষমর্দিনী নামে খ্যাত। দেবী দুর্গার এই নামকরণের পেছনে ভাগবত থেকে জানা গিয়েছে, মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে বিষ্ণুর শরণাপন্ন হন, কিন্তু মহিষাসুর পুরুষ জাতীয় জীবের হাতে বধ হইতে পারে না। অগত্যা দেবতাদের মিলিত প্রার্থনায় এক অপূর্ব তেজময়ী স্ত্রীমূর্তির সৃষ্টি হইল। বিভিন্ন দেবতারা বিভিন্ন তেজ দ্বারা তাহার বিভিন্ন অঙ্গ গঠিত হইল। তারপর অস্ত্রদানের সময় হইলে ইন্দ্র বজ্র যমদন্ত পবন তুন্নীর স্বয়ং মহাদেব ত্রিশূল এবং অন্যান্য দেবতারা অন্যান্য অস্ত্র দান করেন। মহিষাসুরকে বিনাশ করিবার জন্য সর্বদেবতার তেজ সংহরণ করিয়া দেবী দুর্গার বেশে মর্তে আসিয়াছেন। দেবী ত্রিশূল দিয়াই মহিষাসুরকে বধ করিয়াছেন, তাই তিনি মহিষমর্দিনী বা মহিষনাশিনী। এভাবেই শুভ অশুভের লড়াইয়ে শুভ শক্তির জয় হয়। করোনামহে মানুষের মন বিষাদগ্রস্ত ও হতাশাপূর্ণ হয়েছে। উৎসবের দিনগুলি এই বিষাদময় জীবনে আনন্দের উৎসধারা নিয়ে আসুক। উৎসব হলো আনন্দের উৎসধারা। আমার আনন্দে সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক। আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি। এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ হয়ে উঠুক। দেবীর আগমনে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠা লাভ করুক, এটাই আমার এই মুহূর্তে দেবীর কাছে প্রার্থনা। দেবীর আশীর্বাদে বাংলার প্রতিটি ঘরে আগমনী আলো প্রজ্বলিত হোক, এই শুভ কামনায় এবং উপস্থিত সকলকে আবারও যথাযোগ্য সম্মান ও প্রণাম জানিয়ে এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের ইতি টানছি। নমস্কার। সুন্দর উপস্থাপনা সায়ন্তনী, ধন্যবাদ তোমাকে। আমরা আশা করব ভবিষ্যতেও আমরা এভাবেই প্রাক্তন বর্তমান ছাত্রী অধ্যাপক শিক্ষাকর্মীরা মিলে আয়োজন করি আনন্দ অনুষ্ঠানের। এভাবেই চলুক আমাদের পথ চলা। শরৎ বললে মনে হয় এত আলো এত আকাশ আগে দেখিনি। অরুণ আলোর অঞ্জলিতে প্রাণ ভরে উঠুক নৃত্যের তালে তালে। সেই নৃত্যের ডালি দিয়েই পরিবেশিত হচ্ছে আরো একটি নাচ, পরিবেশনায় বাংলা বিভাগের ছাত্রী লাবণী ভট্টাচার্য। লাবণী, লাবণী দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। Thank you.
ধন্যবাদ জানাই লাবণীকে। ঢোল দিলে আমাদের স্মৃতি সিন্ধুকে লাগে টান, আর তখন দেখি ছোট্ট আমি হেলে ধুলে মায়ের সঙ্গে সুর করে পড়ছি সেই আগেকার দিনের ছোট্টবেলার ছড়া। এসেছে শরৎ, হিবির পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের রাগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দূরে দূরে, পেয়েছে খবর পাতা খসারোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুলি কুড়ি ভরে এলো, টপর ফুটিল বেলা, মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা, গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে দাঁড়া। মেঘকে সঙ্গী করে ভেসে যেতে আমাদের মন চাই বৈকি। এখন নৃত্য পরিবেশন করবে বাংলা বিভাগের ছাত্রী প্রিয়া, প্রিয়া কর। প্রিয়া টিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। মন মোর মেঘের সঙ্গী, মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিগ দিগন্তের পানে এই
শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে প্রিয়াকে অনেক ধন্যবাদ। এবারে আরো একটি নাচ, একটি জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে শ্রেয়া মাইতি, আমাদের ভূতত্ত্ব বিভাগের ছাত্রী শ্রেয়া। Thank you.
শ্রেয়াকে ভালোবাসা জানাই। সুন্দর হয়েছে অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পৌঁছে গেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা আবার যেন ফিরে যেতে পারি আমাদের অভ্যস্ত সেই চেনা জীবনে, আমাদের প্রিয় ক্লাসরুমে। সবাইকে জানাই শারদ শুভেচ্ছা। সঞ্চালন কর্ম থেকে এবার আমার বিদায় নেওয়ার পালা। তার আগে আমি আবার একবার ধন্যবাদ জ্ঞাপন করবো এখানে উপস্থিত প্রত্যেককে। আমাদের কৃতজ্ঞতা আমি জানাতে চাইবো আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে। আনুষ্ঠানিকভাবে এখন ধন্যবাদ জ্ঞাপন করবে আমাদের সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক সায়নিতা পাঞ্জা।
এবং সবশেষে থাকছে অপরূপাদির গান। জীবন মধুময় হয়ে উঠুক আমাদের, ভালো হয়ে উঠুক সবকিছু। ধন্যবাদ সায়নিকা। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রী, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষাকর্মী বৃন্দ সকলকেই আমি সবার প্রথমে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলে যে এই অনুষ্ঠানে আজকের উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটাকে আরো বর্ণময় করে তুলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকেই। এবং পুজো এসেই গেছে, আমরা একদম পুজোর প্রাক্কালেই রয়েছি। আর এই সময় বিভিন্ন কারণে আমাদের এই অনুষ্ঠানটা আজকে আমাদের অনলাইনের মাধ্যমে উপস্থাপন করতে হলো, কিন্তু আমরা চেষ্টা করব আগামী দিনে খুব শীঘ্রই আমরা যাতে এই ধরনের আরো সুন্দর অনুষ্ঠান সকলের সামনে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেই চেষ্টাই করব। সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং পুজোর শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এই অনুষ্ঠান আমি শেষ করছি আমাদের এই কলেজের অধ্যক্ষা, আমাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অপরূপা ব্যানার্জি, ওনার গানের মাধ্যমে। ওনার গানের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।
আজকে অনুষ্ঠান আমরা এখন শেষ করেছি। সকলেই ভালো থাকবেন, সকলকে পূজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ।